সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইদানিং একটা জিনিস খুব খেয়াল করা যাচ্ছে, বিভিন্ন ফেসবুক গ্রুপে বা বিভিন্ন পেজে বিজ্ঞাপন আসছে, আপনি কি গ্রাফিক ডিজাইনার? আপনি কি আমাদের গর্বিত গ্রাফিক্স সদস্য হতে চান? তাহলে কিছু স্যাম্পল পাঠিয়ে দিন, লোগো পাঠিয়ে দিন, অথবা আমরা একটা স্যাম্পল দিচ্ছি, তার হুবহু রেপ্লিকা ডিজাইন করে দিন। তবে হ্যাঁ, আপনি আপনার ওয়াটারমার্ক দিয়ে রাখবেন। তার কয়েকদিন পর বা তার ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা পর সেই প্রতিষ্ঠানেরই আরেকজন পোস্ট করছে, আমরা একজন ওয়াটারমার্ক রিমুভ এক্সপার্ট করছি। তার মধ্যে কি হলো, একজনের কাছ থেকে ধোকা দিয়ে গ্রাফিক ডিজাইনের ডিজাইন বা ব্যানার বা লোগো নিচ্ছে, আরেকজনের কাছ থেকে ওয়াটারমার্ক সরিয়ে নিচ্ছে। উক্ত প্রতিষ্ঠানের লোকগুলো কি করছে, দুইজন যে ফ্রিল্যান্সার রয়েছে তাদেরকে বলেছে, না আপনাদের স্যাম্পল আমাদের ক্লায়েন্ট পছন্দ করেনি। এতে প্রতারণার শিকার হচ্ছে তরুণ ফ্রিল্যান্সাররা এবং তারা হতাশ হচ্ছে। তারা একটা লোগো ডিজাইন করতে বা একটা ক্রিয়েটিভ ডিজাইন করতে অনেক সময় লাগে, যারা গ্রাফিক ডিজাইন করেন এবং যারা গ্রাফিক ডিজাইন করিয়েছেন তারাও জানেন। তেমনি একটা গ্রাফিক ডিজাইনের উপরে যদি কোনো ওয়াটারমার্ক থাকে সেটা রিমুভ করতেও বেশ কিছু সময় লাগে, মেধা লাগে, শ্রম লাগে। কিন্তু কিছু অসাধু কোম্পানি আছে যারা এইভাবে ফ্রিল্যান্সারদের ঠকাচ্ছে প্রতিনিয়ত। এটা একটা কমন ইস্যু হয়ে গেছে, এ নিয়ে একটা মিমি তৈরি হয়েছে বা ট্রোল তৈরি হচ্ছে। আমি ওই সকল কোম্পানিদেরকে বলবো যে আজ আপনি যাদের উক্তি বয়সের ফ্রিল্যান্সারদের ঠকাচ্ছেন, আপনিও একদিন বড় কোম্পানির কাছে নির্ঘাত ঠুকে যাবেন। টুডে অর টুমোরো মাস্ট বি ইউ হ্যাভ টু ফেস ট্র্যাপ। এটা চিরন্তন সত্য। আপনি অসহায় তরুণ মেধাবী উক্তি ফ্রিল্যান্সারদের গ্রাফিক ডিজাইনারদের ঠকিয়ে যাচ্ছেন, আপনাকেও ঠকতে হবে। এমন অনেক প্রমাণ পেয়েছি, আমার কাছে এমন অনেক এক্সাম্পল আছে, এমন অনেক ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, এমন অনেক গ্রাফিক ডিজাইন প্রতিষ্ঠান আছেন যারা বড় বড় কোম্পানির কাছে ধরা খেয়ে গেছে। আমার জীবনে একটা বাস্তব ঘটনা বলি, নাম বলবো না, একটা কোম্পানির কিছু গ্রাফিক ডিজাইন করে দিয়েছি, তারা স্যাম্পল পছন্দ করেনি। কিন্তু বেশ কিছুদিন পর আমার ওই স্যাম্পলগুলোই বিভিন্ন বিলবোর্ডে দেখা যাচ্ছে, আমার আফসোস নাই। তেমনি আজ যেই ছেলেগুলো ঠকছে আপনার কাছে, সেই ছেলেগুলো আপনাকে ঠকিয়ে দেবে, অথবা তাদের হয়ে অন্য কোনো বড় কোম্পানি আপনাদের মতো এই প্রতারণা কোম্পানিগুলোকে ঠকিয়ে দেবে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।